আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এগারো নভেম্বর তেইশ বিএনপি কি চাইল আর অবশেষে কি ঘটেছে দেখুন জামাতের অবস্থানের বিজয় বিএনপি দিন শেষে জামাতের পক্ষে প্রকাশ্য অবস্থান নিতে বাধ্য হবে দর্শক এই যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের প্রতিষ্ঠা কিছু মূলনীতির উপর ভিত্তি করে জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ জিয়াউর রহমান খালেদা জিয়া সেটাই পজেস করত। জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ তারা স্ট্রংলি এবং দায়িত্ব নিয়ে সেটা ধারণ করত এ বিষয়ে কোনো হীনমন্যতা তাদের মধ্যে ছিল না এবং ভারত ইস্যুতেও জিয়াউর রহমানের একটা নিজস্ব অবস্থান ছিল যেটা যুগ যুগ ধরে বিএনপি এবং খালেদা জিয়া যতদিন ক্ষমতা ছিলেন ধারণ করত। কিন্তু পোস্ট খালেদা এরাই বিএনপির প্যারাডাইম শিফট হয় বিশেষ করে গত পাঁচ দশ বছরের রাজনীতির ক্ষেত্রে যদি বলি যে জামাত ইসলামীকে ওভারলুক করে চলা এড়িয়ে চলার যে নীতি অথচ এটা একেবারেই স্বাভাবিক যে জামাতের ভোট ব্যাংক যদি বিএনপির ঘরে যায় তাহলে তো বিএনপির জন্য লাভ জামাতের যে বিপুল রাজনৈতিক শক্তি সাংগঠনিক শক্তি এগুলোর আন্দোলন যদি বিএনপির পক্ষে যায় এটা নিয়ে হেনমন্যতা দেখানোর তো কোনো কারণ থাকতে পারে না জামাত তো সার দিতে রাজি জামাতের সাথে তো আর বিএনপির ভাগ বটনা নিয়ে কোনো জ্ঞানজাম নেই কিন্তু তারপরও রহস্যজনক কারণে বিএনপি জামাতকে এড়িয়ে চলে আসছিল কি সেই রহস্যজনক কারণ সে রহস্য আমাদের কাছে স্পষ্ট বিএনপি কিন্তু কখনো ক্লারিফাই করতে পারেনি যে কেন জামাতকে অবজ্ঞা করছে যেমন সব দলের সাথে যুগপথে লিয়াজু কমিটির মিটিং করছে প্রকাশ্যে চলাফেরা করছে অথচ জামাতের সাথে করছে না এখন কিজন্য জন্য সরকারের ভয়ে তো সরকারের ভয়ে করলে সেই সরকার কি কখনো কিছু করতে পারে যেই সরকারের ভয়ে জামাতের সাথে মিশে না সেই সরকারকে বিএনপি কিছু কখনো করতে পারবে কখনোই করতে পারবে না স্বাভাবিক কিন্তু না কারণ হচ্ছে ভারত। যেহেতু ভারত দেখে সিকিউরিটি থ্রেট হিসাবে দেখে ভারতের সাবেক প্রধানমন্ত্রী জামাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তব্য দিয়েছেন ভারতের বিভিন্ন পলিসি মেকারের এই বিষয়ে বক্তব্য দিয়েছেন অতএব জামাতের সাথে প্রকাশ্যে দহর্রহম মহরহম সম্পর্ক বজায় রাখলে ভারত বিএনপির উপর অসন্তুষ্ট হবে ভারত বিএনপিকে সমর্থন দেবে না একমাত্র কারণ এটা অন্য কোনো কারণ নেই পশ্চিমাদের ক্ষেত্রে থেকে জামাত বিষয়ে কোনো আপত্তি নেই এখন বিএনপি মনে করেছিল বিএনপি চেয়েছিল এমনকি তারেক রহমান নিজে চেয়েছিল বিএনপির অনেক নেতা এই বিষয়ে বলেছেন যে ভারত কোনো না কোনো সময় বিএনপিকে সমর্থন করবে এবং ভারত বিএনপিকে ক্ষমতা এনে দেবে তারেক রহমান এরকম একটা বিশ্বাস ছিল এবং বিএনপির মধ্যে ভারতপন্থী বা শাহবাগী যারা তাদের মধ্যে এই বিশ্বাসটা ছিল যে ভারতের সমর্থন এই বিজেপি রেজিমেই প্যারাডাইম শিফট হবে আওয়ামী লীগ থেকে বিএনপির দিকে আসবে এরকম একটা চেয়ে ছিল আর এই কারণেই কিন্তু শত সমালোচনা সহ্য করো জামাতের সাথে প্রকাশ্যে কোনো সম্পর্ক গত পাঁচ ছয় বছরে বিএনপি গড়ে তোলেনি এবং চেষ্টাও করেনি অনেক সমালোচনা বা অনেক প্রয়োজনীয়তা থাকলেও কিন্তু যে কী ঘটেছে যেমন যে ঘটনাটা ঘটেছে যুক্তরাষ্ট্র এবং ভারতের সাথে যে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভারতের অবস্থানের বিষয়ে একটা সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত ওখানে হয়ে গিয়েছে বোঝা যায় এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ এই বৈঠকে কী ঘটলো কার্যত ভারত আওয়ামী লীগের পক্ষে আছে সেটা যুক্তরাষ্ট্রকে কোনো না কোনো ভাবে ইশার ইঙ্গিত হল বুঝিয়ে দিয়েছে বা বিএনপি বা এদের প্রতি তাদের কোনো আগ্রহ নেই বরং যুক্তরাষ্ট্র যে চাপ প্রয়োগ করছে না অবস্থান এটা তবে দিন শেষে কি প্রমাণ হলো যে বিএনপি চেয়েছিল যে জামাতকে দূরে ঠেলে দিলে হয়তোবা একদিন না একদিন বিএনপিকে সমর্থন করলেও করতে পারে যুক্তরাষ্ট্রের কারণে বা কারো না কোনো কারণে ভারত করতে পারে কিন্তু দিন শেষে অবশেষে কি ঘটেছে বিএনপিকে সমর্থন করেনি বিএনপিকে কাঁদিয়ে আওয়ামী লীগের পক্ষেই ভারত রয়ে গেল আগের মতো হয়তোবা বা সহযোগিতা করতে পারবে না মাঠে নেমে কিন্তু ভারতের সমর্থন আওয়ামী লীগের দিকে এটা দিবালোকে নয় স্পষ্ট হয়ে গেলো এতে কোনো রাগ ঢাক নাই এখন তাহলে কি হলো শেষে যে বিএনপি যেটা চেয়েছিল যে চাওয়ার কারণে জামাতকে দূরে সরিয়ে দিল সে চাওয়া পূরণ হলো না আর জামাতের অবস্থান কি জামাতের অবস্থান ভারত বিরোধিতা নাই ভারতের আধিপত্যবাদ বিরোধিতা এটা জামাতের রাজনীতির একটা মৌলিক 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 বৈশিষ্ট্য এবং জামাত এটাও মনে করে যে ভারতকে তোষামত করে এই সরকারকে কিছু করা যাবে না বরং ভারতের বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে বরং এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালাতে হবে জামাতের অবস্থান কিন্তু এটা দিন শেষে তাহলে জামাতের অবস্থানের বিজয় হলো আর বিএনপি যেটা চেয়েছিল সেটা ব্যর্থতায় পর্যবেসিত হলো এখন যদি বিএনপি সবুদ্দের উদয় হয় তাহলে বিএনপি জামাতের পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়ে প্রকাশ্য সম্পর্ক রেখে গণতান্ত্রিক আন্দোলন সামনে নেওয়ার চেষ্টা করবে